নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, বেঙ্গল টেক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন বেশ কয়েকদিন আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে টেটের যে অনলাইন এক্সামিনেশন ফর্ম, সেই ফর্মটা হয়তো আপনারা অনেকেই ফিল আপ করেছিলেন। তো ইতিমধ্যে আপনারা অনেকেই এই প্রবলেমটার সম্মুখীন হচ্ছেন যে দাদা, আপনারা অনেকেই আমায় কমেন্ট করছেন যে দাদা, আমি ফর্মটা ফিল আপ করার সময়, অর্থাৎ টেটের যে অনলাইন ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ করার সময় আমি কিছু ভুল করে ফেলেছি, তো সেটাকে আমি কিভাবে এডিট করব। তো আমি আপনাদের একটি ভিডিওতে জেনেছিলাম যে প্রাইমারি এডুকেশনের যে ফর্ম, সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম যদি ভুল করে থাকেন, তাহলে সেই ফর্মটাকে বাদ দিয়ে আপনাদের নেক্সট টাইম আবার নতুন ইমেল, নতুন মোবাইল নম্বর দিয়ে ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো ইতিমধ্যেই নতুন আপডেট এসেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে, যেখানে বলা হয়েছে আপনারা একদিন মাত্র টাইম পাবেন, অর্থাৎ 24টি ঘন্টা টাইম পাবেন আপনাদের ভুল করা ফর্মটি সংশোধন করার জন্য। আজকের এই ভিডিও থেকে দেখিয়ে দেবো অফিসিয়াল নোটিশে কি বলা হয়েছে, নোটিশটি কবে প্রোভাইড করা হয়েছে, কবে আপনারা আপনাদের এই ভুলের সংশোধন করতে পারবেন এবং কিভাবে আপনি এই ভুলটাকে সংশোধন করবেন, সমস্ত তথ্যটাই আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশানটিকে অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার গুগলের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন এবং সার্চ বারে এসে লিখে নেবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এইটা লিখে সার্চ দিলেই আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনি একটুকু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন একটি অপশান পেয়ে যাবেন, নোটিফিকেশান ফর এনজয়িং এডিট অ্যাপ্লিকেশান। এই অপশানের উপরে আপনি ট্যাপ করবেন। এই অপশানের উপরে ট্যাপ করলে আপনাদের সামনে এইরকম চলে আসবে, নোটিফিকেশান ফর টেট 2022 এডিট অপশান। তো আপনি এটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে এই পিডিএফটিকে আপনি ওপেন করলে এটাই কিন্তু অফিসিয়াল নোটিশ, দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান। তো এখানে দেখুন ডেটটা দেওয়া রয়েছে, কবে নোটিশটি প্রোভাইড করা হয়েছে, 4/11/2022, এবং এখানে মেমো নম্বরও দেওয়া রয়েছে। এবার দেখুন নোটিফিকেশান ফর এনজয়িং এডিট অপশান, নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022। এবারে নোটিফিকেশান নম্বর এখানে দেওয়া রয়েছে। এবারে নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে বলা হয়েছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য এডিট অপশান উইল বি অ্যাভেলেবল অন পোর্টাল। অর্থাৎ এখন থেকে আপনারা আপনাদের টেটের যে ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া, সেইখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাকে আপনি এডিট করতে পারবেন, তার জন্য পোর্টাল অ্যাভেলেবল থাকবে এবং 2022। এবং দেখুন অ্যান্ড ফ্রম এবং দুপুর 2:00 থেকে 5/11/2022, অর্থাৎ শনিবার দুপুর 2:00 থেকে এখানে রয়েছে দেখুন 6/11/2022 দুপুর 2:00 পর্যন্ত, অর্থাৎ শনিবার দুপুর 2:00 থেকে রবিবার দুপুর 2:00 পর্যন্ত আপনারা এই ফর্ম এডিটের কাজটি করতে পারবেন। মাত্র একদিন টাইম দেওয়া হয়েছে, এই একদিনের মধ্যে আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপ করতে গিয়ে, সেটাকে আপনাদের সংশোধন করে নিতে হবে। এবার কথা হচ্ছে আপনি কীভাবে ফর্মটি যে ফিল আপ করেছেন সেটিকে কীভাবে আপনি এডিট করবেন, সেটাও আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দেবো। আপনি কি করবেন, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর দেখুন এখানে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022। আপনি ক্লিক হেয়ার অপশানের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক হেয়ার অপশানের উপরে ক্লিক করলে পরবর্তী একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে মূলত আমরা দুটো অপশান পেয়ে থাকি, টিচার এলিজিবিলিটি টেস্ট 2022, টেটের 2022, এবং প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2022। প্রথম যে অপশানটি রয়েছে এই অপশানের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানের উপরে ক্লিক করলে আমাদের সামনে এইরকম কিন্তু পেজটি চলে আসে, নোটিশ বোর্ড। তো দেখুন এখানে কিন্তু রয়েছে এডিট অ্যাপ্লিকেশান অপশানটি, এখানেও দেওয়া রয়েছে। এবার দেখুন এই যে আমরা আগে যে অপশানটি দেখতে পেতাম, এখানে রয়েছে এফএকিউ, এবারে গাইডলাইন টু, অনলাইন রেজিস্ট্রেশন, প্রিন্ট, এগুলো রয়েছে, এবং এই জায়গায় ছিল অ্যাপ্লিকেশান। কিন্তু এবার দেখুন এখানে কিন্তু চলে এসেছে এডিট অ্যাপ্লিকেশান। আপনি সিম্পলি এই এডিট অ্যাপ্লিকেশান অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এইরকম পেজ চলে আসবে। এখানে আপনি যে ইমেল নম্বর, যে মোবাইল নম্বরটা দিয়ে টেটের ফর্ম ফিল আপ করেছিলেন, সেই ইমেল নম্বর, মোবাইল নম্বর দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে ওটিপিটা দিয়ে আপনি যে ফর্মটা ফিল আপ করেছিলেন সেই ফর্মে পুনরায় আপনি যেতে পারবেন। এবার সেই ফর্মে গিয়ে আপনার যেগুলো ভুল রয়েছে, যে অপশানগুলো, সেই অপশানগুলোকে আপনি কারেকশান করে নিতে পারবেন। আমি আপনাদের বলে দিলাম প্রাইমারি টেটের যা অ্যাপ্লিকেশান ফর্ম, যারা ভুল করেছেন তাদের সংশোধনের জন্য মাত্র একটি দিন দেওয়া হয়েছে, শনিবার দুপুর 2:00 থেকে রবিবার দুপুর 2:00 পর্যন্ত, অর্থাৎ গতকাল দুপুর 2:00 থেকে আজ দুপুর 2:00-র মধ্যে আপনাদের এই ফর্মটা সংশোধন করে নিতে হবে।
আশা করছি ভিডিওটি আপনাদের কাজে এসেছে। যদি ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশানটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায়।